বন্ধুগণ আজকে আমরা শিখব সকল প্রকার পার্টস অফ স্পিচ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ সকল প্রকার পার্টস অফ স্পিচ কেবল এক ক্লাসে শিখতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে এই বইটি প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিও দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এখন আসুন পার্টস অফ স্পিচ হচ্ছে প্রথমে আট প্রকার যেমন নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপজিশন কনজাংশন ইন্টারজেকশন এখন আসুন নাউন কত প্রকার প্রথম হলো দুই প্রকার যেমন কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তারপর কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হলো যেমন প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল তো বন্ধুগণ প্রথম অংশ থেকে আমরা শিখে নিলাম যে নাউন দুই প্রকার পরে হলো কত প্রকার চার প্রকার এখন আসুন প্রনাউন প্রনাউন হচ্ছে আট প্রকার যেমন এখানে পার্সোনাল রিফ্লেক্সিভ ইন্টিগ্রেটিভ রিলেটিভ ডেমনস্ট্রেটিভ ইনডেফিনিট ডিস্ট্রিবিউটিভ রিসিপ্রোকাল তো এখান থেকে আমি কি শিখলাম প্রনাউন হচ্ছে আট প্রকার এখানে টোটাল আট প্রকার দেখালো এখন আসুন আমরা শিখবো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে পাঁচ প্রকার যেমন এক দুই তিন চার পাঁচ পাঁচ প্রকার যেমন অ্যাডজেক্টিভ কোয়ালিটি তারপর কোয়ান্টিটি নাম্বার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ এখন আসুন আমরা শিখব ভার্ব ভার্ব কত প্রকার দুই প্রকার ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হলো প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব এখন আসুন প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হলো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এখন আসুন ট্রানজিটিভ ভার্বকে এখানে দশ ভাগে ভাগ করা হলো কোয়াজিটিভ ভার্ব কোয়াজি প্যাসিভ রিফ্লেক্সিভ ইম্পার্সোনাল রিসিপ্রোকাল কগনেট ফ্যাকটেটিভ ভার্ব প্রিপজিশনাল ভার্ব স্ট্রং অ্যান্ড উইক ভার্ব এখন আসুন বন্ধুগণ আমরা শিখব নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব হচ্ছে প্রথমে তিন প্রকার পার্টিসিপল ইনফিনিটিভ জিরাম এখন আসুন পার্টিসিপল হচ্ছে এখানে চার প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ এখন আসুন আমরা শিখব ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে এখানে চার প্রকার প্রেজেন্ট ইনফিনিটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ তো বলতে এখান থেকে আমরা শিখে নিলাম ইনফিনিটিভ হচ্ছে ছয় প্রকার এখন আসুন জিরান জিরানকে কোনো প্রকল্পে তেমন নেই এখন আসুন আমরা অ্যাডভার্ব শিখব অ্যাডভার্ব হচ্ছে এখানে মোট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় প্রকার অ্যাডভার্ব হচ্ছে কত প্রকার নয় প্রকার যেমন অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ নাম্বার অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যাডভার্ব অফ রিজন অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টিগ্রেটিভ তারপর হল ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব রিলেটিভ অ্যাডভার্ব বর্তমানে এখান থেকে আমরা শিখে নিলাম অ্যাডভার্ব নয় প্রকার এখন আসুন প্রেপজিশন প্রেপজিশন হচ্ছে এখানে টোটাল ছয় প্রকার সিম্পল প্রেপজিশন ডাবল প্রিপজিশন কম্পাউন্ড ফ্রেজ পার্টিসিপল প্রিপজিশন ডিসগাইজড প্রেপজিশন এখন আসুন বর্তমান আমরা শিখব কনজাংশন কনজাংশন প্রথম হলো তিন প্রকার সাবঅর্ডিনেটিভ কনজাংশন কোঅর্ডিনেটিভ এবং কোপুলেটিভ কনজাংশন এখন আসুন সাবঅর্ডিনেটিভ কনজাংশন হচ্ছে এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রকার যেমন টাইম কজ অফ রিজন পারপাস কন্ডিশন কনসেশন এই ইফেক্ট কম্পেরিজন ম্যানার অ্যাপোজিশন এখন আসুন আমরা কোঅর্ডিনেটিভ কনজাংশন হচ্ছে চার প্রকার করেলেটিভ অল্টারনেটিভ অ্যাডভার্সেটিভ ইলেক্টিভ এখন আসুন বন্ধুগণ এখন আসুন আমরা শিখব ইন্টারজেকশন ইন্টারজেকশন তেমন কোনো প্রকার বেড নেই তা আজকের আলোচনা থেকে বন্ধুগণ আমরা কি শিখলাম আবার একটু রিভিউ করব এখানে যে পার্টস অফ স্পিচ হলো আট প্রকার নাউন প্রথম দুই প্রকার পরে চার প্রকার প্রনাউন হচ্ছে এখানে আট প্রকার তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে টোটাল পাঁচ প্রকার আর ভার্ব হচ্ছে প্রথম দুই প্রকার পরে ফাইনাল ভার্ব দুই প্রকার তা ফাইনাল ভার্ব থেকে প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার এবং প্রিন্সিপাল ভার্বকে আবার এখানে দশ ধরনের প্রিন্সিপাল ভার্ব থেকে প্রকার বেদ চলে আসলো তারপর হচ্ছে নন ফাইনাল ভার্ব তিন প্রকার তিন প্রকারকে পার্টিসিপল ইনফিনিটিভ জিরা
এখন পার্টিসিপল হলো চার প্রকার, তারপরে ইনফিনিটিভ হলো আপনার ছয় প্রকার, জিরান এক প্রকার। এখানে আবার দ্বিতীয় পাঠে আমরা শিখে নিলাম এখানে অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজেক্টিভ, ইন্টারজেকশন। তা বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা পরিপূর্ণভাবে শিখিয়ে নিলাম এই বিষয়টা যে পার্সন স্পেসের সকল প্রকারভেদ। এই এই ভিডিওতে আপনারা বারবার ভিডিওটি লিখে লিখে পড়ুন, ইনশাল্লাহ মনে অজান্তে চলে আসবে। তারপর আসেন পার্সন স্পেস আগ প্রকারে। এখানে সংক্ষিপ্তভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, এতে বিস্তারিত ব্যবহারগুলি আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। ইনশাল্লাহ ভিডিওগুলো দেখুন, সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।